জগদ্ধাত্রী পূজো এই কার্যত মিনি চন্দননগর অশোকনগরে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে বড় বাজেটের কিছু পূজো। আসুন এক নজরে দেখে নেব অশোকনগরের কিছু পূজো মণ্ডপ। চন্দননগরের পর জগদ্ধাত্রী পূজোর আয়োজনে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় এলাকার জগদ্ধাত্রী পূজো শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এক কথায় অশোকনগরকে বলা যায় মিনি চন্দননগর। সে লাইটিং হোক বা প্যান্ডেল কিংবা প্রতিমায়, কোনো দিক থেকেই পিছিয়ে নেই অশোকনগরের এই জগদ্ধাত্রী পূজো। জেলার পাশাপাশি কলকাতা থেকেও দর্শনার্থীরা ভিড় করেন এই পুজো দেখতে। আমরাও আমাদের দর্শকদের কাছে সেই সমস্ত পুজো তুলে ধরার জন্য পৌঁছে গিয়েছিলাম অশোকনগরের বাছাই করা বেশ কয়েকটি পুজো মণ্ডপে। প্রথমেই অশোকনগর কল্যাণগড়, আমরা সবাই ক্লাব। ৪৩তম বর্ষে এবারে তাদের থিম লাল পাহাড়ি দেশে যা। অশোকনগর নবোদয় সঙ্ঘে ২৭তম বর্ষে অশোকনগর নবোদয় সঙ্ঘের থিম মুক্তির আনন্দ। অশোকনগর রামকৃষ্ণ সেবা সমিতির পূজো মণ্ডপের সামনে অশোকনগর রামকৃষ্ণ সেবা সমিতির ৩০তম বর্ষে তাদের নিবেদন কর্ণাটকের বৌদ্ধ মন্দিরের আদলে পূজা মণ্ডপ। এবার আমরা কল্যাণগড় নেতাজি বাঘ ওয়েলফেয়ার সোসাইটি ৪৬তম বর্ষ কল্যাণগড় নেতাজি বাঘ ওয়েলফেয়ার সোসাইটি, এবারের থিম পরিব দেশে। আমরা কল্যাণগড় সবুজ সংঘ ১৩তম বর্ষ কৃষ্ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন আয়োজকেরা। মণ্ডপ ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।